একেই বলে প্রত্যাবর্তন। দীর্ঘ 8 বছর পর জাতীয় স্তরের কোনো প্রতিযোগিতায় নেমেছিলেন ত্রিপুরা সোনার মেয়ে পদ্মশ্রী দীপা কর্মকার। চোটে জেরবার হয়ে মারাত্মক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে দীপাকে। তবে ভুবনেশ্বরে জাতীয় সিনিয়র জিমন্যাস্টিক্সে নেমে ফের নিজের ছন্দে দীপা কর্মকার। রিও অলিম্পিক্সে চতুর্থ হওয়া দীপা এবার ভুবনেশ্বরে জাতীয় সিনিয়র জিমন্যাস্টের আসরে মহিলা অলরাউন্ড প্রতিযোগিতায় সোনা জিতেছেন। উড়িষ্যার ভুবনেশ্বরে শুরু হয়েছে জাতীয় সিনিয়র জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপ। গত বুধবার অনুষ্ঠিত হয় অলরাউন্ড চ্যাম্পিয়নশিপ। তাতে প্রত্যাশিতভাবে ত্রিপুরার সোনার মেয়ে দীপা কর্মকার 49.55 পয়েন্ট অর্জন করে দেশের সেরা মহিলা জিমন্যাস্ট হিসেবে সোনা জিতে আবারও রাজ্যের নাম উজ্জ্বল করলেন। এই গৌরবোজ্জ্বল প্রত্যাবর্তন স্বর্ণপদক জয়ের জন্য শনিবার দীপা কর্মকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করলেন ত্রিপুরা মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার ও রাজ্য মহিলা মোর্চার নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।